তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে মজার একটা গল্প শেয়ার করব। আমাদের চ্যানেলে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কিন্তু বলে দিলাম, ইমন ভাইয়া ড্যাম কেয়ার ভাব নিয়ে বললেন, যা ডাকতে তোর বাপ চাচাদের আমি ভয় পাই না। আমি চুপ মেরে গেলাম। উনি উচ্চ আওয়াজে বলে উঠে, কি হলো, ডাক তো চোদ্দ গোষ্ঠীকে, ডাক না। আমিও বললাম, তাদের আদরণী কলেজে না গিয়ে প্রেম করে বেড়ায়। শেষের কথাগুলো উনি হুঙ্কার দিয়ে বলায় আমার ভয়ের চোটে কেঁদে দিয়ে বলে উঠলাম, ভাইয়া আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। প্রেম করার কোনো ক্ষমা হয় না রে, প্রেম করা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। ওনার ফালতু কথাগুলো গায়ে না মাখিয়ে বলে উঠি, বাবাকে প্লিজ কিছু বলবেন না, দোহাই লাগে আপনার। এবারে ওনার ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। উনি আমার আরো নিকটে এসে দাঁড়ালো এবং নিজের দুই হাত দরজার দুপাশে ভর দিয়ে রাখলো। আমি তার বলিষ্ঠ দুই হাতের মাঝে অবস্থান করছি। নিজেকে এই মুহূর্তে বন্দি পাখি লাগছে। আমি কাঁদো কাঁদো মুখ করে ওনার দিকে তাকালে বুঝতে পারলাম, সে আমার এই অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে। উনি আমার কানের কাছে নিজের মুখ এনে তার থুতনিটা আমার কাঁধে রেখে বলে উঠে, শিয়ালের সামনে মুরগি এন বলবি, আপনি মুরগিকে খাবেন না শিয়াল ভাই, তা কি সম্ভব? আমি কিছু না বুঝে ফেল ফেল করে তার দিকে তাকালাম। তার চোখে মুখে দুষ্টুমির ছায়া। উনি আমার মুখে ফুঁক মারল। তার মুখ ও নাকের গরম নিঃশ্বাস আমার মুখ বরাবর আশ্রে পড়তে লজ্জায় আমার পেট কামড় মেরে উঠল। এই মুহূর্তে আমার জন্য শ্বাস নেওয়াটাও দায়। মনে হচ্ছে ওনার কাছ থেকে আগত কার্বন ডাইঅক্সাইডের জন্য আমার চারপাশে অক্সিজেনের ঘাটতি পড়েছে। উনি আমার কানে কানে বলতে লাগলেন, আমি এক্ষুনি তোর বাবাকে জানাবো তার মেয়ে কলেজে পড়তে না গিয়ে প্রেম মহাব্বত করে। শুধু তাই নয়, দরকার হলে মসজিদ থেকে মাইক ভাড়া করে এনে এলাকায় মাইকিং করব। তারপর এক দণ্ড কি যে ভাবলাম, এরপর বলে উঠলেন, ইউটিউবে ভিডিও ছাড়ব, শিরোনাম হবে দেখুন, পুরন ঢাকার সূত্রপুরের মেয়ে কি ঘটিয়ে দিল। আমি ওনাকে শেষ না করতে দিয়ে বলে উঠি, আপনি খুব খারাপ ইমন ভাইয়া, অসহায়তার সুযোগ নেন সব সময়। ইমন ভাইয়া তার ডান হাত আমার কোমরে নিয়ে গিয়ে ঠেকলেন, এরপর শয়তানি হাসি হেসে বলে, সুযোগ তো নেব।